যে যেখানে আছেন সবাইকে জানাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকবেন মাদার্স ডে বা মা দিবস ব্যাপারটা কোনো দিবসই আমার কাছে স্পেশাল কিছু মনে হয় না কারণ আমাদের জন্মগত সম্পর্কগুলো এটা আবার দিবস বলে কেন মনে করতে হবে বা পালন করতে হবে তারপরে এমনি তো ফ্যামিলির ছেলে মেয়েরা একটু বাইরে তো চা কফি খেতে যাওয়াই হয় বা ঘুরতে যাওয়াই হয় তো সেটা মনে করি আমরা একসাথে পরিবারের সাথে সময় কাটাতে পারি যে কোনো কারণেই দেশের আত্মীয় স্বজনের ব্যাপারে মনটা খুব খারাপ ছিল সেটা নিয়ে হাজব্যান্ড আমাকে রাগ করেছিল যার জন্য মনটা একটু বেশি খারাপ ছিল তারপরে বাচ্চারা আমাকে নিয়ে যাবে বাইরে অনেক কিছু জানতে আমি কি করতে চাই কি খেতে চাই আমার কিছু দরকার কি না মুখে হাসি এনে বলতেছিলাম না সবই ঠিক আছে বের হওয়ার ইচ্ছা মোটেই ছিল না তারপরে চিন্তা করলাম রাগ করে বা কি হবে মনে কষ্ট পেয়ে বা কি হবে আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার বাচ্চা দুটা খুবই লক্ষ্মী এখনকার যুগে এরকম ছেলে মেয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার আর আমি সেই ভাগ্যবান মা তো বাচ্চারা আমাকে আমার পছন্দেরই একটা জায়গায় খেতে নিয়ে আসলো ডিসেম্বরে আমার জন্মদিন তখন আমি এখানে আসছিলাম বার করতে খাবারগুলো খুব ভালো লেগেছিল সার্ভিসটাও ভালো ছিল তো আমাকে বললো এখানে যে বোধ বললাম হ্যাঁ চলো তারপর আসলাম তো খাবারগুলো অল্প অল্প করে টেস্ট করতেছি কোনটা কেমন একবারে অনেক খাবার নিয়ে নষ্ট করার কোনো মানে হয় না যেহেতু এটা বুফেট খাবার এখানে এটা ছিল পার হেড তেরো ডলার করে আর খাবারগুলো সবই চাইনিজ আইটেম প্রতিটা খাবারই খুব মজার ফ্রায়েড রাইস ছিল কয়েক রকমের খাবারটা ভালো লাগতেছে সেটা বাচ্চাদের সাথে বলতেছিলাম আর আমি সালাদ আইটেমটা একটু বেশিই পছন্দ করি তো বাচ্চারা দুশ টাইম করে এটাও বলতেছিল তুমি কি সালাদ খাওয়ার জন্য আসছ তো আমি অল্প অল্প করে অন্য অন্য খাবারগুলোও খাচ্ছি যারা নিউ ইয়র্কের আশেপাশে থাকেন এখানে একবারে সেটা ট্রাই করে দেখতে পারেন খাবার পরিবেশ খাবারের টেস্ট সব কিছু মিলেই বেশ ভালো আর এখানে যদি আপনি বারবিকিউ করতে আসেন পার হেড ফর্টি ডলার করে সেখানে আপনি আপনার পছন্দ মতো বারবিকিউ করে খাবেন একটা টেবিলে দুইটা চুলা থাকে আর একটা রান্না করার চুলা থাকে তিনটা ওইখানে আপনি পাতিলে স্যুপ নুডলস এগুলো রান্না করে খেতে পারবেন আর বারবিকিউ করার জন্য থাকে শ্রিম চিকেন বিফ এগুলো আনলিমিটেড আপনি যত খেতে পারেন তার সাথে থাকে ফ্রায়েড রাইস ফ্রেঞ্চ ফ্রাইস আর সালাদ থাকে কয়েক রকমের তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ছেলে দুষ্টামি করতেছে মানে আমাকে একটু ভালো রাখার হাসাহাসি করার একটা চিন্তাভাবনা এই যে এই জায়গাটায় বারবিকিউ করা যায় আর সামনে পিছন সাইডে জায়গাটার আগে আসছিলাম তখন প্রচুর বড় বড়ো বাস ছিল দেখলাম কেটে ফেলছে তো এখানকার যে ম্যানেজমেন্ট আসতেন উনি বললেন যে এখানে নতুন করে এই জায়গাটাকে আবার ওরা রেনোভেশন করতেছে এই যে দুইটা চুলা এগুলোতে আপনি বারবিকিউ করতে পারবেন আর এই যে হাড়ি এটার মধ্যে নুডলস স্যুপ নুডলস সবজি আপনার ইচ্ছা মতো দিয়ে আপনি রান্না করে খেতে পারবেন আর যখন আপনি বলবেন যে আপনি এখন বারবিকিউ শুরু করবেন ওদের ভিতরে ম্যারিনেট করা সিরিম চিকেন বিফ এগুলো আছে আর এটা হলো হালাল রেস্টুরেন্ট এখানে পোর্কের কিছুই থাকবে না এই জন্য এই জায়গাটা খেতে আরও বেশি ভালো লাগে কারণ যেখানে পোর্ক থাকে সেখানে আমরা খাই না কারণ একই হাড়িতে রান্না করে একই জায়গায় ধোয়া কাটা করে তো এই জন্য এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর যেহেতু আজকে মাদার্স ডে সেই জন্য এইভাবে টেবিলগুলো সব গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে এখানে ফ্যামিলি নিয়ে আসলে খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে সব কিছু মিলাই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর নিজের মতো করে রান্না করে খাওয়া সেটার মজা তো অবশ্যই একটু বেশি কারণ অনেক জায়গায় দেখা যায় যে ওরা আপনাকে বাড়বে কেউ কিছু করে দিচ্ছে সেটা হয়তো একটু কম বা একটু বেশি রান্না হতে পারে আবার বলতে হয় আর একটু বেশি ডান করে দেওয়ার জন্য আর নিজেটা নিজে করে খেতেই তো ভালো লাগে যেহেতু সব কিছু রেডি শুধু উল্টে পাল্টে খাওয়া তো এইভাবে চিকেন ভেজিটেবল এটা আপনি নিজের মতো করে বার বিক্রি করে খাবেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে যাব বের হয়ে আসলাম একটা ডেজার্টের কী বলব এটাকে খুবই পপুলার নিউ ইয়র্কে মার্থা এখানে শুধুই ডেজার্ট আর ড্রিঙ্কস কেকগুলি দেখেন কত সুন্দর ছোট বড় মিডিয়াম যে যে সাইজের নিতে চান কিনে নিয়েও যাওয়া যাবে আবার বসে খাওয়াও যাবে তো বাচ্চাদের বললাম যে বেশি বড় কেক দরকার নেই কারণ আমার বাসায় মিষ্টি খুব একটা খাওয়া হয় না দেখা যায় ওইটা ফ্রিজে অনেক দিন থাকতে থাকতে ওটাকে গার্বেজ করে দিতে হয় ফেলে দিতে হয় আর এখানে খাবার বসে খাওয়ার জন্য মিনিমাম এক ঘন্টা বাইরে ওয়েট করতে হবে তো আমরা রিজার্ভেশন করেছি সকালবেলাই কোন টাইমে আমরা আসবো আসার পরেও দেখলাম যে ওরা বললো আর এক ঘন্টা আমাদের সময় লাগবে তারপর যদি কোনো সিট খালি হয়ে যায় তখন ওরা ফোন করে আমাদের ডেকে নিয়ে আসবে তো আশেপাশে প্রচুর দোকানপাট আছে ঘুরে ঘুরে দেখা যায় নানা রকমের শেষমেশ আমাদের বসার সময় আসলো বসলাম তো আমার জন্য নেওয়া হলো একটা খুবই সুইট দেখতে সুন্দর কেক কফি কেকগুলো আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি এক একটু মজা তো আমরা বসে সেটাই করলাম যার যেটা খেতে ভালো লাগে এই যে আপনাদের জন্য একটু দিয়ে দিলাম দেখে নিন কোনটার কেমন দাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ